আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ইরাক, ইরাক নামটা শুনলেই কেমন জানি মনে হয় যে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, বোমাবাজি, মারামারি, খুনোখুনি এই ধরনের একটা কথা। কিন্তু ইরাকে এক সময় ছিল যখন আর কি বোমাবাজি হতো এবং সবসময় যুদ্ধ লেগে থাকতো। তো বর্তমান যে সময়টা, সেই সময়টাতে ইরাকটা অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং ইরাকে প্রচুর বৈদেশিক আর কি মানুষজন কর্মসংস্থানের জন্য ইরাকটা চুজ করে থাকে। আর বাংলাদেশ থেকে প্রত্যেক বছর অসংখ্য শ্রমিক পাড়ি জমায় ইরাকে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইরাকে আপনি কোন কোন ভিসায় যেতে পারবেন, কীভাবে যাবেন, সেই প্রসেসিং, আপনি ইরাকের ভিসার জন্য কী কী প্রয়োজন, কোন এজেন্সির মাধ্যমে যাবেন এবং কীভাবে যাবেন, সেই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করবো। আজকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যে আপনি ইরাকে কীভাবে যাবেন, কী ধরনের ভিসায় গেলে আপনি লাভবান হবেন এবং সব কিছু ভেবে চিনতে যাবেন আর কি। ইরাক সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিব। তো আশা করি প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক, আলোচনা করা যাক যে ইরাক সম্পর্কে। তো আপনারা যারা ইরাকে যেতে চান তাদের জন্য মূলত আজকের এই শর্ট ভিডিওটি। আপনার ইরাক সম্পর্কে বিস্তারিত ভিডিও এর পরে আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আজকের যে শর্ট ভিডিওটি সেটাতে আমি আলোচনা করব যে ইরাকে আপনি যে যাবেন তার আগে আপনার জানার প্রয়োজন আসলে ইরাকের বর্তমান অবস্থাটা কেমন এবং আপনার আগে যে সমস্ত আর কি ওয়ার্কার অথবা শ্রমিকরা ইরাকে গেছে তাদের বর্তমান অবস্থাটা কেমন। তো সেটা যদি জানতে হয় তাহলে আপনি ইরাকে যদি আপনার কোনো রিলেটিভ থাকে তাদের কাছে আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে আসলে ইরাকটা কেমন, বর্তমান ইরাকের ওয়ার্কারটা কীভাবে আছে, এই বিষয়টা তাদের কাছে খোঁজ নিতে পারেন। আর যদি আমি বলি তাহলে ইরাকে বর্তমান যেসব ওয়ার্কাররা আছে বাংলাদেশি তাদের অধিকাংশেরই অবস্থা খুবই করুণ। কারণ অধিকাংশ ওয়ার্কার গেছে আপনার যে কোনো কোম্পানির ভিসাতে, আর কোম্পানির ভিসাতে গেলে আপনার তার কোম্পানি আপনি যাওয়ার সাথে সাথে আপনার কাছ থেকে পাসপোর্টটা কেড়ে নেবে এবং নিয়ে নেবে। দেখা গেল অনেক ওয়ার্কার আছে যাদের 3-4 মাস কোনো বেতনই দেয়নি সেই কোম্পানি, তারা বাসায় ফেরত আসতে যাচ্ছে কিন্তু তাদেরকে বাসায়ও ফেরত আসতে দেওয়া হচ্ছে না। এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আর আপনি যদি ইরাকে যেতেই চান তাহলে সবথেকে বেটার হবে আপনার ইরাকে যদি কোনো রিলেটিভ কেউ থেকে থাকে অথবা ইরাকে ওয়ার্কের জন্য গেছে তাদের কাছে একটু খোঁজখবর নিয়ে ভালো কোনো কোম্পানির আন্ডারে যদি যেতে চান, কোম্পানির আন্ডারে যদি যেতেই চান তাহলে ভালো কোনো কোম্পানির আন্ডারে যাবেন। এবং আর যদি সবথেকে ভালো হয় আপনি কোনো একটা আর কি যে এজেন্সির মাধ্যমে খোঁজখবর নিতে পারেন যে ইরাকের বর্তমান অবস্থাটা কেমন, তারা কীভাবে আপনাকে ইরাকে নিয়ে যাবে। তো দেখা গেলো তারা অল্প কিছু টাকার বিনিময়ে যে কোনো একটা কোম্পানির ভিসা আপনাকে নিয়ে যেতে পারে। আপনি সবথেকে ভালো হবে যে আপনি যদি আর কি ফ্রি ভিসা যেটাকে বলে, যে আপনি ফ্রি ভিসাতে ইরাকে যাবেন, ইরাকে যাওয়ার পরে আর কি যে কোনো একটা কাজ চুজ করবেন সেটা সবথেকে বেটার হয়। আপনি যে কোনো কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার নিরাপত্তাটা থাকে। আর মূল বিষয়টা হলো বাংলাদেশ থেকে যে সমস্ত আর কি শ্রমিকরা বাইরে যায় তারা কিন্তু তাদের আর কি জীবনযাত্রার মানটা ডেভেলপ করার জন্য তারা বাইরে যায়। তো আমি একটা বিষয় ভেবে দেখেন, আপনি ইরাক যাচ্ছেন আপনার জীবনযাত্রার মানে যদি ডেভেলপ না করতে পারেন তাহলে তো আপনাকে বিদেশ গিয়ে কোনো ধরনের লাভ হবে না, তাই না? তো সেক্ষেত্রে যারা ইরাক যেতে চান তাদের কোনো নিষেধ নেই। তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে ইরাকে যখন যাবেন তখন আপনি কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছেন, একটা ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে যাবেন এবং সমস্ত বিষয়ে খোঁজখবর নেবেন যে আপনাকে ইরাকে কী ধরনের কাজ দেওয়া হবে, তো কত টাকা নেবে এবং ইমিগ্রেশনের পরে, যে অনেক সময় বাংলাদেশ থেকে অধিকাংশ শ্রমিক যারা যায় ইমিগ্রেশনের পরে আর কি রিসিভ আর কি একটা সিস্টেম থাকে বাংলাদেশের, এ ধরনের কোনো সিস্টেম আদৌ আর কি সরকারিভাবে নাই যে রিসিভ বলে যে রিসিভ ঘরে আটকে আছে, এই ধরনের টাকা দিয়ে ছাড়বে, সেই ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়। তো আপনি আপনার যে দালালের কাছ থেকে অথবা আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তাদের কাছে সমস্ত বিষয় খোঁজ নেবেন। এবং আপনি যদি ইরাকে যেতে চান সবথেকে ভালো হয় আপনার যদি কোনো রিলেটিভ ইরাকে থেকে থাকে, হতে পারে আপনার পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজনের ভিতরে, তাদের কাছে আপনি অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন যে ইরাকে কী কী ধরনের কাজ আছে, কী কী ফ্যাসিলিটিস আছে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ খোঁজখবর নেওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেবেন ইরাকে যাওয়ার। তবে ইরাকে গেলে কি, ইরাকে দেখা গেলে আপনি যদি কোনো ভালো কাজ পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি টাকার মানটা, ইরাকের টাকার মানটা মোটামুটি ভালো এবং স্যালারিটা বেশ ভালো পাবেন আপনি, যেটা আপনার জীবনযাত্রার মানকে উন্নতি করতে সহায়তা করবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ইরাক সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো ইরাকে কীভাবে যাবেন, ইরাকে যাওয়ার জন্য কী কী ডকুমেন্টগুলো প্রয়োজন আর কি, এই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। আজ এ পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সৌরভ ওয়ার্ল্ডের সাথেই থাকবেন।